অগ্নিশপথ যখন রিলিজ হয়েছিল একদিনও চলেনি ছবিটা, তো তখন প্রচণ্ড ভয় ছিলাম কি হবে কি হবে না, ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো কি না, বুঝে উঠতে পারছিলাম না কে কি করব, বম্বেতে গিয়ে চাকরি করব, বম্বেতে গিয়ে অ্যাসিস্ট করব, না কলকাতায় আরও কিছুদিন থেকে নিজের জন্য আরও কিছু সুযোগ করে নেব যাতে ওইগুলো আমি ইউজ করতে পারি। লাকিলি শ্রীকান্দা মনিদা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম থেকে একটা অফার এলো, ছবিটার নাম ছিল আই লাভ ইউ। রবিজির সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম। রবিজির জন্য যদি এটা বলি যে রবিজি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর ইন আওয়ার টাউন, যে স্ক্রিপ্টটাকে খুব ভালো করে বোঝে। আই ওয়াজ লাকি ইন দ্যাট কেস, মানে নর্মালি এটা সবাই বলে বা আমিও বলি, খুব কম কম লোক আছে পৃথিবীতে যারা সেকেন্ড চান্স পেয়েছে, তার মধ্যে আমি একজন যে দ্বিতীয় সুযোগটা পেয়েছিলাম। তারপর থেকে আস্তে 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 করে মানে আজকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি। আই লাভের পর তখন আমার কেউ দেব বলে চিনতো না, আমার এখনও মনে আছে মন মাইনার সময় আমরা নর্থ বেঙ্গলে শ্যুট করছিলাম, কিছু ট্যুরিস্ট যাচ্ছিলো, গাড়িটা থামিয়ে বললো আরে এই তো আই লাভ ইউ নায়ক, তখনও দেব নামটা পরিচয় ছিল না, আই লাভ ইউ নায়ক বলেই আমার পরিচয়টা ছিল। বাট সেটাও ভালো লাগতো, কারণ মানে লোকে আমাকে চিনছে সেটাই অনেক বড় ব্যাপার, রাদার দেন আমার নামটা কী বা আমি কোথা থেকে এসেছি। তো সেখান থেকে আই ওয়াজ ভেরি হ্যাপি কে লোকে আমাকে অ্যাটলিস্ট আই লাভ ইউ নায়ক হিসেবেও চিনতে পারছে। তারপরে মন মায়না রিলিজ হলো, মন মায়নার পর দেব একটু নাচতে পারে এই ট্যাগটা আমি পেলাম। লোকে বলতো দেবের চুল ভালো, লম্বা লম্বা চুল, তো আমি তারপরে ছোটোই চুলটা কেটে দিলাম, কারণ লোকে আমাকে স্ট্যাম্প না করে দেখে দেব মানে লম্বা চুল, দেব মানে এটা। আমরা চ্যালেঞ্জের জন্য প্রমোশনের জন্য বোলপুর যাওয়ার কথা ছিল, আমাকে রাজদাকে পিক আপ করার একটা ব্যাপার ছিল, আমি তখন হাওড়ায় থাকতাম, হাওড়া থেকে রাজদা যখন টালিগঞ্জে থাকতো, আমাকে হাওড়া থেকে টালিগঞ্জে এসে রাজদাকে পিক আপ করে তারপরে আমরা ওইখান থেকে বোলপুর যাওয়ার একটা প্ল্যান চলছিল। আমার এখনও মনে আছে কি হাওড়া থেকে এত জ্যাম এত জ্যাম, এক ঘন্টা আমি একটা জায়গায় আটকেছিলাম, দেন হোয়াট আই ডিড ওয়াজ দ্যাট কি আমি গাড়ি থেকে নেমে পুরো হাওড়া ব্রিজটা হেঁটে ক্রস করে তারপরে বড়বাজার এখানে এসে মেট্রো ধরে টালিগঞ্জে নেমে তারপরে রাজদার বাড়িতে গেলাম। রাজদা বললো ওকে গাড়ি করি, বললাম গাড়ি তো নেই, গাড়ি হয়তো হাওড়াতেই আছে এখনও পর্যন্ত, তুই কী করে এলি? বললো মেট্রো ধরে। মেট্রো ধরে তুই? আরে আমাকে বলতে পারতিস, আমি গিয়ে থাকতাম তাহলে মেট্রো গিয়ে স্টেশনে গিয়ে থাকতাম। বললো না না ঠিক আছে চোখে। তো দিস আর দ্য স্মল স্মল থিং যেটা আমি করেছি, বাট এখন করার খুব ইচ্ছে হয়, বাট যেটা বললাম সব কিছু আর সবসময় পাওয়া যায় না। আই 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 রিয়েলি মিস দোজ ডেজ। কলকাতা যখন প্রথমবার এসেছিলাম, যখন হাওড়া স্টেশনে নেমেছিলাম, সত্যি কথা বলতে গেলে একটা জিনিসই ভেবেছিলাম,
কলকাতা থেকে আমি খালি হাতে ফিরবো না, মানে আমি আমি নিজেকে হাস্যকর একটা ব্যাপার করব না, আমি কলকাতায় যখন এসেছি কিছু একটা করব, না যদি করি তাহলে আমি বম্বে ফিরে যাব না। আম লাকি ইন দ্যাট কেস কে খুব একটা আমাকে ফেস করতে হয়নি, যা হয়েছে আই থিঙ্ক আজকের দিনে সেটা মনে হচ্ছে খুব কম, খুব অল্প সহ্য করেছি। ইনফ্যাক্ট স্ট্রাগলটা এখন অনেক বেশি, ইনফ্যাক্ট তখন আমি কোনো স্ট্রাগলই করিনি, এখন প্রত্যেক দিন আমার কাছে স্ট্রাগল, প্রত্যেক দিন এটাই হচ্ছে স্ট্রাগল কি আমি নতুন কী করলাম, নিজেকে কীভাবে ইম্প্রুভ করলাম, নিজের কনসিস্টেন্সিটাকে কীভাবে ধরে রাখবো, কীভাবে দর্শকের ভালোবাসাটা আমি বেঁধে রাখবো কে যাতে কোনো দর্শক আমার কাছ থেকে পালিয়ে না যায়, বরঞ্চ প্রত্যেক দিন কিছু না কিছু দর্শক আমাকে ভালোবাসে বা আমাকে আরো কাছে করে বা আরো মনের কাছে নিয়ে যায়। কি করি এমন অসুখে জমেছে মরণে বুকে। 10 বছর পর যদি কোনো হিস্ট্রি হয় বাংলা ছবিকে নিয়ে, সেখানে যদি সিকুয়েলের নাম আসে, সেখানে আমার বা কোয়েলের নামটাও আসবে।